শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঘরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা, প্রথমবার চ্যাম্পিয়ন বলে কথা, তাই তো উদযাপনে বাদ ভেঙেছে। ডিপিএল এর পরে শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা শুরু হওয়ায় ক্রিকেটারদের নিয়ে শিরোপা উদযাপন কিছুটা বিলম্বে। চট্টগ্রাম টেস্টের পর দল যখন ঢাকায়, তখন সব ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের নিয়ে আনন্দে মাতলেন শেখ জামাল কর্তারা। একে একে সম্মান জানানো হলো ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের। বিশেষভাবে সম্মাননা জানানো হয় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। প্রথমবার শিরোপা উপহার দেওয়া ক্রিকেটারদেরও হতাশ করেননি, সবার জন্য ঘোষণা করা হয় উপহার। বাংলাদেশের ক্রিকেট যে হারে এগিয়ে যাচ্ছে আমি নিশ্চিত। আমার মনে আছে যেমন দুর্জয় যখন ক্যাপ্টেন ছিল, পাকিস্তানের সাথে যখন জিতল, সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল। কিন্তু আজকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সমস্ত টিমকে হারালো, মনে হয় না এটা আশ্চর্যজনক। অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান বাংলাদেশের, এবং তার সুযোগ্য ছোট ভাই জনাব পাবন সাহেব, ওনারা বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেট দলকে সেই স্তরে নিয়ে যাবে। অ্যাজ এ প্রেজেন্টেশন কিংবা অ্যাজ এ ইন্সপিরেশন যেটি বলা হোক, তাকে আমি 25 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। এবং শেখ জামালের যত খেলোয়াড় সবাইকে 5 লাখ টাকা করে প্রাইজ মানি কিংবা ইনসেন্টিভ আমি ঘোষণা করছি। আমি সবগুলি খেলাই দেখেছি কম বেশি, কিন্তু পার্টিকুলারলি কোনো খেলা আমি ওরকম বলবো না যে আই স্পেশাল, এভরি ম্যাচ ওয়াজ ভেরি স্পেশাল টু মি। অ্যান্ড আমি বলবো যে আই হ্যাভ এ ওয়ান্ডারফুল এক্সিলেন্ট টিম। সবাই যে বলেছে যে আওয়ার কোচিং স্টাফ, আওয়ার সাপোর্টিং স্টাফ, দ্যাট ইজ এ টিম ম্যানেজমেন্ট দ্যাট উই হ্যাভ গ্রোন দিস টিম, মানে লাস্ট 5 বছরে অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ টিম, অ্যাজ দ্য বন্ডিং দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড ওয়াজ অসম। অ্যান্ড আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড অ্যান্ড ভেরি হ্যাপি। এমন ক্লাবের সাথে যুক্ত থাকতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও, সামনের দিনে আরো ভালো কিছুর প্রত্যাশা তাদের। ক্রিকেট ইজ এ টিম গেম, ইন্ডিভিজুয়াল কিছু না, তো আমার কাছে মনে হয় যে এটা পুরোটা একটা টিম এফোর্ট ছিল। এবং অবশ্যই ধন্যবাদ জানাতে চাই টিম ম্যানেজমেন্ট এবং বসুন্ধরা গ্রুপকে, কারণ আমার কাছে মনে হয় এই যে এনভায়রনমেন্টটা, এটা আসার পিছনে তাদের অনেক বড় ভূমিকা আছে। যারা আমরা খেলছি এখন ন্যাশনাল টিমের হয়ে বা ভবিষ্যতে যারা আসবে, তারা যদি এই জিনিসটা ডোমেস্টিক থেকে শিখে আসতে পারে যে ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত এবং একটা টিম হিসেবে কীভাবে খেলা উচিত, তো আমার কাছে মনে হয় এটা ন্যাশনাল টিম অনেক বেশি উপকৃত হবে। কারণ যখন নতুন একটা প্লেয়ার ন্যাশনাল টিমে আসবে, সে কিন্তু ওই পরিবেশটা ওইখানেই পেয়ে আসছে, তো তার জন্য আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা খুব বেশি বড় কিছু, মানে ডিফারেন্ট কিছু মনে হবে না। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি আমরা আমাদের ডোমেস্টিক যে খেলাগুলো হয় এটা যদি করতে পারি, যে একটা টিম হিসেবে খেলা এবং টিম হিসেবে পারফর্ম করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এটার ফল আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখতে পাবো। ভালো লেগেছে যে জিনিসটা, যে সোহান ভাই যে কথাটা বলেছে এনভায়রনমেন্ট, একটা টিমের যদি এনভায়রনমেন্ট ভালো থাকে তখন সেই টিম অবভিয়াসলি রেজাল্ট করে। আমি এর আগে কখনো খেলিনি শেখ জামালেতে, এর এই এইবারই আমার ফার্স্ট খেলা হয়েছে। বাট এর আগে যে একটা প্রিমিয়ার লিগ হয়েছিল টি-20, তখন আমাদের বায়োবাবলের ভিতরে প্রিমিয়ার লিগটা করা হয়েছিল কোভিড সিচুয়েশনের ভিতরে। তখন আমরা একই হোটেলে ছিলাম শেখ জামাল এবং আমরা, আমি যে ক্লাবে খেলেছিলাম খেলাঘর সেই ক্লাব, আমরা দুই টিমে এক টিমে ছিলাম। বাট একটা জিনিস দেখেছিলাম যে শেখ জামালের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল এবং তারা সবসময় বলছিল যে আমাদের টিমে খেলো, প্রত্যেকটা প্লেয়ারদের সাথে এরকম কথাই বলে। এবং যারা অফিসিয়াল আছে তারাও অনেক চেষ্টা করে যে প্লেয়ারদের ঘরে কথা বলার জন্য, সবসময় প্লেয়ারদের সাপোর্ট করার জন্য। এবং এবছর আমি যে খেলেছি আমার কাছে খুব ভালো লেগেছে শেখ জামাল টিমে। আমার কাছে মনে হয় যে আমি লাগি যে ওর আন্ডারে খেলতে পেরে, এবং যেহেতু আপনি বললেন যে বিপিএলও ও চ্যাম্পিয়ন হয়েছে এবং এবছর প্রিমিয়ার লিগ, উইচ ইজ 50 ওভারের খেলা, এটা আমার ফার্স্ট টাইম। তো আর শেখ জামালে আমি লাস্ট 10 ইয়ার্স আগেও একবার দুইবার খেলেছিলাম, তো আমার কাছে নতুন না এই ক্লাবটা। বাট যেটা মিরা থেকে সবাই বলেছে যে মানে আউটস্ট্যান্ডিং অ্যাটমসফিয়ার, এবং এখানকার যারা অফিসিয়াল আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি মনে করি যে টিম রেজাল্ট হওয়ার পিছনে তাদের অনেক বড় অবদান আছে। এই আয়োজনে অভিভূত বোর্ড সভাপতিও, আমরা আসার আগে দুটো ক্লাবই চ্যাম্পিয়ন হতো, হয় আবাহনী নাহলে মোহামেডান, এদেরই দুইটা স্ট্রং টিম ছিল যাদের মধ্যে কম্পিটিশনটা ছিল মোস্টলি। তো আমরা আসার পরে যেটা হয়েছে, অনেকগুলা প্রিমিয়ার ডিভিশনের ক্লাব অনেকেই শক্তিশালী টিম তৈরি করছিল, ওটাই ছিল আমাদের অবজেক্টিভ। আমরা চাচ্ছিলাম যে আমরা যদি যারা নাকি
কর্পোরেট হাউসেসগুলো আছে, বড় বড় স্পন্সর আছে, তাদেরকে যদি আমরা আশ্বস্ত করতে পারি এবং তাদের মধ্যে যদি বিশ্বাসটা জাগাতে পারি যে আপনারা আসেন ক্রিকেটের উন্নয়নে এবং এটা একটা ভালো জিনিস, তখন ওনারা আসবেন। এবং তাই হয়েছে, আপনি দেখেন গাজী গ্রুপ আসলো, গাজী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, আপনার প্রাইম ব্যাংক আসলো, প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে, শেখ জামাল আসলো, শেখ জামাল এখন চ্যাম্পিয়ন হলো। তো হয়েছে কি, অনেকগুলো ক্লাব এখন খুব ভালো, খুব ভালো টিম করে। এবং আসলে এই যে প্রিমিয়ার ডিভিশনগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের ঢাকা, কে চ্যাম্পিয়ন হবে বলাটা আসলেই মুশকিল, খুবই কঠিন, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। এই ধরনের হাইলি কম্পিটিটিভ টিমগুলো এখন তৈরি হচ্ছে এবং খেলা হচ্ছে। তো দিস ইজ ওয়ান ডেফিনেটলি এই আজকের মতো আমি অনেক আয়োজনে বলেছি, তো দুইটাতে গিয়েছিলাম। তো ডেফিনেটলি বসুন্ধরা তো সবসময় একটু ডিফারেন্ট, আজকের অনুষ্ঠানটাও এটার কোনো ব্যতিক্রম হয়নি, ইট ইজ টোটালি ডিফারেন্ট। শেষ সময়ে চমক দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সদস্য না হলেও শিরোপা উদযাপনে সামিল হলেন পোস্টার বয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।